হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। এবং আমরা আবার ব্যাক করেছি, আবার আমরা পুনরায় তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি সেই সকল মজাদার ভিডিও কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে। এবং আজকের যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে কি, জিএনএম এনএম আপগ্রেডেশন প্রসেস। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ তোমরা জানো অনেকেই বেসরকারি কলেজে পেয়েছো, যাদের আশা ছিল সরকারি কলেজে, তারা ভেঙে পড়েছো যে দাদা আমি এমন একটা কলেজে পেলাম যেখানে কোর্স ফি অনেকটা হাই, তো আমি কি করব, কিভাবে আমি আপগ্রেডেশন করব, সেই প্রসেসটা সম্পর্কে বলবো। আরও একটা প্রশ্ন যে দাদা আমাদের র্যাঙ্ক এত হাজার, অথচ আমাদের থেকে যারা অনেক বেশি র্যাঙ্কের তারা পেয়ে গেল, আমি পেলাম না, কি হলো ব্যাপারটা, এই বিষয়ে আলোচনা করব। এটা আমি আশা করছি প্রত্যেকের মনেই আশা যাচ্ছে যারা পাওনি, তো এটা বলবো। অর্থাৎ কত র্যাঙ্ক পর্যন্ত সরকারি কলেজে গিয়েছে এই বিষয়টা আমি কিছুটা আলোচনা করব। তারপরে কথা হচ্ছে যারা সুযোগ পাওনি তারা কি করবে, তারা তাদের তাদের কি করণীয় এই মুহূর্তে সেটা বলবো। ভর্তির সময় কি কি ডকুমেন্ট লাগবে সেটাও আলোচনা করব। এর সাথে সাথে আলোচনা করবো সিট অ্যালোটেড হওয়ার পরও কলেজে ভর্তি না হলে কি হবে, ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। অর্থাৎ মনে করো তোমার নামে একটা কলেজ এসেছে, তুমি কিন্তু কি করলে, তুমি দেখলে যে সেই কলেজটা পছন্দ না, তুমি সেটা না অ্যাকসেপ্ট করলে, না আপগ্রেডেশন করলে, না ভর্তি হলে, কি করলে, এবার কি হবে পরবর্তীকালে সেই বিষয়ে একদম আলোচনা করব। তারপরে যেটা হচ্ছে আপগ্রেডেশন করার সঠিক পদ্ধতি। অনেক ইউটিউব চ্যানেল বলছে এই যে আপগ্রেডেশনের ফর্মটা, প্রোফার্মা, যেটা তোমাদের ইএস প্রোফার্মা এবং নো প্রোফার্মা, এটা তোমাদেরকে সেই কলেজে গিয়ে জমা দিতে হবে, 1000 টাকা দিয়ে এ করতে হবে, সেই বিষয়গুলো আলোচনা করবো, সেটা কি ঠিক নাকি ভুল, ঠিক আছে। বিষয়টা আমি শুধুমাত্র আমারও কথা নয়, আমি প্রুফ দিয়ে তোমাদের সাথে শেয়ার করব, এবং প্রুফটা আমি সব শেষে বলবো, ভিডিও একদম শেষে তোমরা শুনে নেবে। আমি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডে কল করেছিলাম এবং সেখান থেকে কি বলা হলো সেই বিষয়টা তোমরা সব পরে জানবে, তার আগে আমি একে একে সমস্ত বিষয়টা বলি। তো দেখো আপগ্রেডেশনটা না পুরোটাই হবে কিন্তু অফলাইনে, ঠিক আছে, পুরোটাই হবে অফলাইনে। কীভাবে করবে, ফর্ম ফিল আপ, ফর্ম কোথায় পাবে, কীভাবে ফর্ম ফিল আপ করবে, সমস্ত বিষয় আমি বলে দেবো একটু একটু করে। তো ফার্স্টে বলি, যে প্রশ্নটা তোমাদের মনে হচ্ছে যে আমার কেন হলো না সুযোগ, অর্থাৎ আমার র্যাঙ্ক ছিল 40,000 অথচ যে 70,000 পেয়েছে সে সুযোগ পেলো, কী করে হলো, মিরাক্কেল? হ্যাঁ বন্ধু, মিরাক্কেল কিছুটা আছে, কিছুটা জিএমআর র্যাঙ্ক এবং ক্যাটাগরি র্যাঙ্ক আলাদা করার জন্য এরকম হয়ে থাকে। সুতরাং মিরাক্কেল বলে ভেবো না যে তুমি সুযোগ পেলে না, অনেকে পেয়ে গেলো, এরকমটা নয়। ওর ক্যাটাগরি র্যাঙ্ক অনেক কম ছিল, ঠিক আছে, আর তোমার জিএমআর র্যাঙ্ক সেই জন্য তুমি পাওনি। এটা হতে পারে, অথবা এটা হতে পারে যে তুমি যে কলেজগুলো চয়েস করেছো সেই সিকোয়েন্সটা অনেকটা সময় কিন্তু খেলা করে, ঠিক আছে, এটা সেই ফুটবল খেলার মতোই, কে ভাবে যে ভালো খেলোয়াড় সে হয়তো ঠিক গোল দিয়ে জিতে যাবে, বাট কী হলো একজন একটু একটু কম সময় খেলোয়াড় কিন্তু কী হলো, সে কিন্তু ঠিক সেই সময় ট্যাকেল করে কিন্তু ঠিক তার মানে নিজের যে গোলটা সেটা ঠিক করে নিল, এইরকম কিছুটা অবস্থা হয়, ঠিক আছে। এটা ভেবো না যে তোমার থেকে কম র্যাঙ্ক পেয়েছে, তুমি ওর থেকে কম র্যাঙ্ক পেয়েছো বলে তুমি সরকারি কলেজ পাবেই পাবে, এরকমটা নয়। আমি আগেও বলেছি এখনও বলছি, কলেজ চয়েস ভাইটাল একটা বিষয়, বিশাল ভাইটাল একটা বিষয়। আর যে প্রীতম দা বলছিল না ওর ইউটিউব চ্যানেলে, ও যে ট্রিকগুলো বলছিল সমস্তটাই আমার ট্রিক, ঠিক আছে, আমি আজকে ডাইরেক্ট থ্রেড দিলাম, যদি ক্ষমতা থাকে আমাকে ফোন করে বলুক যে আমি এই জায়গাটা ভুল বলেছি, আমি আমার ট্রিকগুলো ওর নিজের ভিডিওতে বলেছে, আর সেটা ওর সাবস্ক্রাইবাররা শুনে বলছে খুব ভালো ট্রিক, বাট ওটা সম্পূর্ণ আমার ট্রিক, তোমরা দেখে নিতে পারো। আমি 1 মাস আগে যে ভিডিওটা আপলোড করেছি সেটা ও 1 সপ্তাহ আগে আপলোড করেছে, ঠিক আছে। তো যাই হোক, যে যা করেছে আমি আর কারোর সম্পর্কে কিছু বলতে চাই না, যার যেটা ধর্ম সে সেটা করবে। তো প্রথম কথা হচ্ছে র্যাঙ্ক, যেটা হচ্ছে দুটো র্যাঙ্ক, তোমরা জানো যে জিএমআর র্যাঙ্ক হয় একটা ক্যাটাগরি র্যাঙ্ক, তো যার এসসি আছে বা ওবিসি, এসটি, এসটি, ওবিসি, যে যা র্যাঙ্ক আছে না, এই র্যাঙ্ক হিসেবে কিন্তু অনেক কলেজে হয়ে যায়। জিএমআর র্যাঙ্ক হিসেবে তোমাকে একটা কলেজ দেওয়া হবে, সেই কলেজে যদি ক্যাটাগরি র্যাঙ্কে কিছু থাকে ফাঁকা, সেই ক্ষেত্রেই তুমি সেই কলেজের সুযোগ পাচ্ছ, বুঝে গেছে। আর কলেজ চয়েস, মনে করো তুমি এমন একটা কলেজ রাখলে যেখানে কি প্রত্যেক স্টুডেন্ট সে নামও জানে না, ঠিক আছে, এমন কিছু কিছু কলেজ আছে, যেমন আমি আজকের যেমন ক্লারা বর্তন আমি একটা কলেজ আছে, সেটার নামই অনেকে জানে না, কোথায় কলেজটা, আমি কল করে অনেকে জায়গায় কল করেছিলাম, গুগলে সার্চ করছি দেখা যাচ্ছে দক্ষিণ আফ্রিকার একটা কলেজ, বাট এরকমটা হয়েছে বন্ধুরা, অনেকে কী করে এইসব কলেজ চান্সও পায় না, ভর্তি হতে পারে না, এর ফলে অনেক সিট কিন্তু ফাঁকা থেকে যায়। এটা একটা বেসরকারি কলেজ, তবুও কিন্তু একটা বেসরকারি কলেজ পাওয়ার জন্য একটা মেয়ে কিন্তু কেঁদে ফেলেছিল, আজকেও ইনফ্যাক্ট আমি কল করেছিলাম, একজন কিন্তু আজকে রেজাল্ট দেখেছে এবং আমার আমাকে কলটা ধরে রেখে দেখছে, বলছে দাদা দেখুন আমি পেয়েছি কি না, যখন বললাম হ্যাঁ আপনি সত্যি পেয়েছেন, মেয়েটা কেঁদে ফেলে ঝরঝর করে বলছে, তো দাদা আমি বেসরকারি হলে বেসরকারিতেও করবো। ইনফ্যাক্ট একজন আমার সাবস্ক্রাইবার আমার মেম্বারশিপ নিয়েছিল,
সে এএনএম এর সুযোগ পেয়েছে কিন্তু সে এএনএম করতে চায় না, সে জিএনএম করতে চায়, প্রাইভেট হলেও চলবে, এটা আমাকে বলেছিল। তো আমার এটা শুনে ভালো লাগলো একদিক থেকে, আর দিক থেকে খারাপও লাগলো যে সে এএনএম পেয়েও ছেড়ে দিচ্ছে, একটা সরকারি কলেজ পেয়েও সে ছেড়ে দিচ্ছে। তো বুঝেই নাও যে জিএনএম এর জন্য কতটা প্রত্যেকের আগ্রহ রয়েছে, কতটা নিজেদের মধ্যে একটা প্রচেষ্টা রয়েছে। সুতরাং এই বিষয়টা ভেবো না যে তুমি বেসরকারি পেয়েছো মানে তুমি এবার সরকারি পাবেই, এরকমটা নয়। র্যাঙ্ক বিশাল বড় ফ্যাক্টর, তার থেকে বড় ফ্যাক্টর হচ্ছে তুমি যেভাবে কলেজ সাজিয়েছো, ঠিক আছে। আর যে মহাপুরুষটার কথা বললাম, সে মহাপুরুষটা আমার ট্রিক কাজে লাগিয়ে সবাইকে বলে বেড়াচ্ছে, আমার দুর্নাম করে বেড়াচ্ছে। আমি চাইলে ওকে কপিরাইট স্ট্রাইক দিতে পারতাম, বাট দিইনি, কারণ আমার থেকেও সিনিয়র এবং আমি ওকে যথেষ্ট সম্মান করি। তো এবার আসছে যে যারা সুযোগ পাওনি তারা কি করবে, ঠিক আছে। এইটা একটা মোস্ট ভাইটাল পয়েন্ট যে এত কিছু তো করতে হচ্ছে, যারা সুযোগ পেয়েছো ওদেরকে আপগ্রেডেশন করতে হচ্ছে, ওদের আবার সেকেন্ড কাউন্সিলিং হবে, কিন্তু যারা সুযোগ পাওনি তারা কি করবে, তারা কি সুযোগ পাবেই না, এই মুহূর্তে কি করণীয়? তো দেখো বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে অপেক্ষা। তোমাদের ভালো সময় আসবে, এই সময়টা তুমি কাজে লাগাও। কীভাবে দেখো, আমি একটু অন্যভাবে বলি। একজন ডাক্তার যখন কোনো কিছু অপারেশন করে না, যখন দেখে সিচুয়েশান আউট অফ কন্ট্রোল হয়ে যায় না, মানে নিজের আওতায় থাকে না, তখন কি করে, সে কিন্তু বলে দেয় পেশেন্ট পার্টিকে যে আপনার সময়টা, মানে এরকমভাবে বলে যে দেখুন আমরা আমাদের বেস্ট চেষ্টা করব এবং বাকিটা আপনারা আপনার উপরওয়ালাকে আপনি প্রার্থনা করুন। এটাই হয় বন্ধুরা, তোমরা তোমাদের যে বিশ্বাস, যে যার উপর, যে ঠাকুর হোক, ভগবান হোক, আল্লাহ হোক, যা তুমি বিশ্বাস করো, শুধু তার কাছে তুমি নিজেকে সঁপে দাও। আমি নিজে বিশ্বাস করি, তোমার মনে হতে পারে যে আমি এটা কী বলছি, বাট এটাই সত্যি বন্ধুরা। যদি ওনার কিছু করার থাকে না, অনেক কিছু মিরাক্কেল হয়ে যায়। পৃথিবীটা, গোটা পৃথিবীটাই তিনিই চালাচ্ছেন, ঠিক আছে। যদি বিশ্বাস হয়ে থাকে একবার করে দেখো, অনেক ফল পাবে, ঠিক আছে বন্ধু। নাহলে হয় না এতটা, যে 24,000 র্যাঙ্ক পেয়েছে সে একটা সরকারি কলেজ পেয়ে গেল, অথচ যে 5,000 র্যাঙ্ক করেছে সে সরকারি কলেজ পেল না। হয়, এরকম অনেক সময় হয় মিরাক্কেল। মিরাক্কেলটা এমনি এমনি হয় না বন্ধু, কিছুটা বিশ্বাসের জোরে হয়, কিছুটা বুদ্ধির জোরে হয়, এবং কিছুটা কিন্তু নিজের আত্মবলের উপর নির্ভর করে। সমস্তটাই কিন্তু, সমস্ত খেলা যদি ঠিকঠাক চলে তবেই কিন্তু একটা জিনিস হয় ভালো মতো, ঠিক আছে। তো কিছুটা এইরকম আমি এটা বিশ্বাস করি, এবার বাকিটা তোমাদের ব্যাপার। তো এখন তোমাদের অপেক্ষা করতে হবে নেক্সট যে কাউন্সিলিং আছে, সেকেন্ড কাউন্সিলিং, সেটার জন্য। সেকেন্ড কাউন্সিলিং শুরু হয়ে গেলে তোমরা কিন্তু দেখতে পাবে তোমাদের নাম পরবর্তী লিস্টে আছে কি না। যদি না থাকে তাহলে কি করবে, তাহলে তোমাদের কাউন্সিলিং, অর্থাৎ মবাপ রাউন্ড যে কাউন্সিলিং আছে, সেই কাউন্সিলিং জন্য আবার অপেক্ষা করতে হবে, ওকে। আচ্ছা, এবার হচ্ছে ভর্তির সময় কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে, অর্থাৎ যে যে কলেজে সুযোগ পেয়েছো সেই কলেজে ভর্তির সময় কী কী ডকুমেন্ট তোমাদের দেখবে। তো ফার্স্টেই বলি, যারা এএনএম এ সুযোগ পেয়েছো তারা প্রোফার্মা 1 যেটা আছে সেটা ডাউনলোড করে, সেটা প্রিন্ট আউট করে, ফিল আপ করে, অবশ্যই রেসিডেন্টাল যে সার্টিফিকেটের কথা বলছি সেটা কিন্তু অবশ্যই প্রোফার্মা 1টা বের করবে এবং ফিল আপ করে ওটা কলেজে জমা দিতে হবে। তার সাথে কী দিতে হবে, মানে তোমাদের যে আর একটা যেটা ছিল, যে প্রোফার্মা 3 যেটা ছিল, তিন নম্বর যে প্রোফার্মা, সেখানে কিন্তু ছিল মেডিকেল সার্টিফিকেট। ওই মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে নিয়ে গিয়ে ফিল আপ করিয়ে নিয়ে আসতে হবে একটা MBBS পাস আউট ডাক্তারকে দিয়ে, বা যারা প্র্যাকটিস করছে এরকম ডাক্তারকে দিয়ে কিন্তু অবশ্যই কিন্তু সাইন করে নিয়ে আসতে হবে, ওকে। তো এবার আসছি, এইটা গেল তোমাদের প্রোফার্মা 1 এবং 3। এবার বলি যারা জিএনএম এর সুযোগ পেয়েছো, জিএনএম এর জন্য তোমাদের কি করতে হবে, প্রোফার্মা 2 যেটা আছে, শুধুমাত্র প্রোফার্মা 2টা কিন্তু ফিল আপ করে তোমাদেরকে অবশ্যই এ করতে হবে, তোমাদের যে মানে মেডিকেল সার্টিফিকেট আছে সেটাও সাইন করে নিয়ে আসতে হবে। এবং এর সাথে সাথে কী কী ডকুমেন্ট লাগছে দেখো, তোমরা নোট করে রাখো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ঠিক আছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি না থাকে তাহলে তোমরা বার্থ সার্টিফিকেট, এটা অরিজিনাল নিয়ে যাবে, জেরক্স নিয়ে যাবে। এর সাথে সাথে কী নিয়ে যাবে, HS-এর যে মার্কশিট আছে, HS-এর মার্কশিট, ওকে, HS-এর মার্কশিট। এর সাথে সাথে আধার কার্ড, তিন নম্বর গেল আধার কার্ড, চার নম্বর হচ্ছে ভোটার আইডি কার্ড যদি থাকে, না থাকলে অসুবিধা নেই, যে কোনো একটা নিয়ে যাবে, ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার আইডি কার্ড যে কোনো একটা নিয়ে যাবে, এগুলো কিন্তু লাগবেই, ঠিক আছে। তো এর সাথে সাথে র্যাঙ্ক কার্ড, যে র্যাঙ্কটা বেরিয়ে ছিল তোমাদের র্যাঙ্ক কার্ড, ওকে। আর একটা হচ্ছে সিট অ্যালটমেন্ট লেটারের একটা কপি কিন্তু নিয়ে যেতে হচ্ছে। তো এগুলো অবশ্যই রেডি করে রাখো, এই 7-8টা জিনিস কিন্তু অবশ্যই লাগবে। আর এর সাথে কী কী লাগবে, ওই যে প্রোফার্মা 1 বা 2, যদি কেউ এএনএম এর জন্য সুযোগ পেয়ে থাকো তাহলে প্রোফার্মা 1, যদি জিএনএম এর জন্য সুযোগ পেয়ে থাকো তাহলে প্রোফার্মা 2, ঠিক আছে।
এই দুটো এইটা দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে যে তোমাদের ওই মেডিকেল সার্টিফিকেটটা, এবার এই দুটো কি করে ফিল আপ করবে? মেডিকেল সার্টিফিকেট কি তোমাকে দিয়ে ফিল আপ করতে হবে নাকি যে ডক্টর আছেন তিনি ফিল আপ করে দেবেন? তো বলি দেখো, মেডিকেল সার্টিফিকেটটা সম্পূর্ণভাবে তিনি ফিল আপ করবেন যিনি তোমাকে পরীক্ষা করবেন, ঠিক আছে? উনি কিন্তু মেডিকেল টোটালি মেডিকেল যে টেস্টগুলো হয় সেগুলো ফিল আপ করে তিনি কিন্তু নিজে নিজেই টেস্ট করার পর তিনি কিন্তু নিজেই সেটা ফিল আপ করে তোমাদের দিয়ে দেবেন, ঠিক আছে? সুতরাং এই বিষয়ে চিন্তা কোনো কারণ নেই। কী করে করবে? দুটো প্রসেস হয়, একটা আমি যেটা করেছিলাম আমাদের বেলা তো হয়েছিল, বিভিন্ন মেডিকেল কলেজে না ওখানে একদিন তোমাকে যেতে হবে, সেখানে গিয়ে টোটাল তোমার যে টেস্টগুলো হয় টেস্টগুলো করে ওরা রিপোর্টটা বের করে তবে কিন্তু একদিন তোমায় গিয়ে মেডিকেল যে সার্টিফিকেট সেখানে কিন্তু লিখে দেবে যে ইয়েস হি ইজ অ্যাবসলিউটলি পারফেক্ট, ঠিক আছে? টোটাল যা কিছু করার সেটা তারাই করে দেবে, কোনো অসুবিধে নেই। আর এর সাথে আর কিছু ডকুমেন্ট লাগছে না আপাতত, এইগুলো কিন্তু অবশ্যই রেডি করে রাখবে। আর ছবি লাগছে, সেটা কিন্তু যেটা দিয়েছিলে পরীক্ষা মিসের সময় সেটা কিন্তু লাগছে। তো এগুলো হচ্ছে মূল বিষয়গুলো। এবার কথা হচ্ছে যে সিট অ্যালটমেন্ট পাওয়ার পর কী করতে হবে। দেখো, সিট অ্যালটমেন্ট হয়ে যাওয়ার পর তুমি কলেজে ভর্তি হও অথবা না হও, তোমায় সেটা অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ বন্ধুরা, অ্যাকসেপ্ট করতেই হবে। এটা আমি কল করেছিলাম এবং ক্লিয়ারলি বলল যে হ্যাঁ, সেই সিটটা অ্যাকসেপ্ট করতে হবে, 1000 টাকা পেমেন্ট করতে হবে এবং তারপর সিট অ্যালটমেন্ট লেটারটাকে ডাউনলোড করতেই হবে। তুমি যদি সেই কলেজে ভর্তি হতে না চাও তাও করতে হবে, যদি ভর্তি হতে চাও তাও করতে হবে। ক্লিয়ার? তো এবার হচ্ছে এই যে ডাউনলোড করলে, ডাউনলোড করার পর কী করতে, প্রিন্ট আউট করলে, তারপর এই সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে সেই কলেজে যেতে ভেরিফিকেশনের জন্য, বুঝে গেছে? সেই কলেজে যাবে কী করতে, ভেরিফিকেশনের সময়। সেই সময় তারা তাকে তোমায় ভেরিফিকেশন করবে, তোমার সমস্ত ডকুমেন্ট দেখে নেবে যে সমস্ত কিছু ঠিক আছে কি না। যদি ঠিক থাকে ওদেরকে তখন বলবে যে স্যার আমি এই কলেজে ভর্তি হতে চাই না, আমাকে আপগ্রেডেশন করিয়ে দিন, আপগ্রেডেশন এটা আমার আমার চাই, আমি ইয়েস আপগ্রেডেশন করতে চাই, যদি তুমি কলেজ চেঞ্জ করতে চাও, ঠিক আছে? আর যদি তুমি না চাও সেক্ষেত্রে নো আপগ্রেডেশন, সেটাও কিন্তু কলেজ কর্তৃপক্ষই তোমায় করে দেবে। তোমায় কি করতে হবে, সেটা প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে, প্রোফার্মা ইয়েস আর প্রোফার্মা নো, এই দুটো আপগ্রেডেশনের যে প্রোফার্মা আছে সেটা যেটা তুমি চাও সেটা মানে প্রিন্ট আউট করে নিয়ে গিয়ে তোমার নাম, তারপর দেখবে নিচের দিকে লেখা দেবে নাম আর নিচের দিকে লেখা রোল নাম্বার এবং ডেট, এই তিনটে জিনিস লিখে সেই কলেজে তোমাকে জমা দিতে হচ্ছে। ওরা কি করবে, নিচে সাইন করে সেটা কিন্তু ওরা আপলোড করে দেবে বা ফার্দার প্রসেসগুলো ওরা করবে, তোমাদের কিন্তু কোথাও আপলোড করতে হচ্ছে না, শুধু তোমাদের কাজ হচ্ছে সেটা ফিল আপ করে জমা দিয়ে দেওয়া। ওকে, তো এটা আমি জানতাম না, তো আগের ভিডিওতে বলেছিলাম যে না তোমাদের আপলোড করতে হবে, বাট এরকমটা নয়, আমি কল করে আজকে শিওর একদম কনফার্ম হয়েছি যে না তোমাদেরকে এটা কী করতে হবে, নিজেদেরকে ফিল আপ করতে হবে এবং কলেজ কী করবে সেটাকে ভেরিফাই করবে, ভেরিফাই করার পর তারা এটাকে ওরাই আপলোড করে দেবে, ঠিক আছে? এর জন্য তোমাদের কিছু আলাদাভাবে করার দরকার নেই। ওকে, তো এটা গেল আপগ্রেডেশন, এটা একটা মোস্ট ভাইটাল পয়েন্ট। যাদের পছন্দের কলেজ পাওনি, যাদের আমি বলছি আমার কিছু মেম্বার্স আছে, তারা প্রথমে বলছিল দাদা আমার একটা বেসরকারি কলেজ হলেই হবে, বাট এখন বলছে দাদা আমাকে অবশ্যই একটা সরকারি কলেজ পেতে হবে, আমি বেসরকারি কলেজেই পাবো না। তো এই মুহূর্তে আমি বলবো দেখো, এরকমটা হয় মানুষের মধ্যে যে প্রথমে যেটা পায় না সেটার জন্য মানুষ আগ্রহী হয়ে ওঠে, মানে একদম পুরো আপ্রাণ চেষ্টা করে, আর যখন সেটা পেয়ে যায় না তখন সেটাকে হাতছাড়া করার জন্য একদম মরিয়া হয়ে ওঠে। বাট এটা করা ঠিক নয়। দেখো, তোমার যদি র্যাঙ্ক একটু বেশি থাকে না, আমি বলি কাদের আপগ্রেডেশন করাটা ঠিক হবে, আমি এটা একটু খোলামেলা আলোচনা করছি। যাদের র্যাঙ্ক অনেক বেশি, মনে করো 20,000, 25,000, 27,000, 28,000, 30,000 এরকম যাদের র্যাঙ্ক হয়েছে, যারা পেয়েছো বেসরকারি কলেজ, তোমরা বলবো দেখো তোমাদের এটা বলবো, যদি খুব সমস্যা না থাকে, যদি দেখো না কলেজটাও ভালো আছে তাহলে ছেড়ো না, যদি দেখো কোর্স ফি কম আছে ছেড়ো না, যদি দেখো যে না সেখানে মোটামুটি প্লেসমেন্ট ভালো হয় ছেড়ো না। আমি বলছি এগুলো করো না, তাহলে পরবর্তীকালে কিন্তু যে কলেজটা পাবে না সেটা আরও বাজে হয়ে যাবে, তোমার জন্য আরও সুইটেবল হবে না সেটা, ঠিক আছে? এটা এখনও তোমার কাছে অপরচুনিটি আছে, আমি বারবার বলছি যে হতকারিতায় কোনো সিদ্ধান্ত নিও না, ভাবছো যে না তুমি বেসরকারি কলেজ পেয়েছো, তোমার থেকে যারা র্যাঙ্ক বেশি আছে তারা সরকারি কলেজ পেলো, এরকমটা নয়। জিএমআর র্যাঙ্ক শুধুমাত্র কাজ করে না, এখানে ক্যাটাগরি র্যাঙ্ক কাজ করে, কলেজ চয়েস কাজ করে। তো পরবর্তীকালে কী হবে না, এই যে ফার্স্ট কাউন্সিলিং যেটা হয়ে গেল, এরপর যে সেকেন্ড কাউন্সিলিং হবে, এখানে কী হবে, যাদের র্যাঙ্কটা একটু একটু বেশির দিকে আছে না তারা তো পাচ্ছেই, তার সাথে যাতে যাদের র্যাঙ্ক মোটামুটি তোমার কাছাকাছি আছে না তারাও সুযোগ পাবে। সুতরাং কম্পিটিশন লেভেলটা আস্তে 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 বাড়ছে, ঠিক আছে? বাড়ছে, এটা কিন্তু কমছে না।
সুতরাং এই জিনিসটা মাথায় রাখবে, সিট সংখ্যা কমছে, কম্পিটিটর বাড়ছে। সুতরাং যদি এইটা ভেবে নাও যে না পরবর্তীকালে আমি সরকারি কলেজ পাবো, ভুল হয়ে যাবে, এখানে একটু রিস্ক হয়ে যাবে বন্ধু। তো আমি এটাই বলবো, যদি তোমার র্যাঙ্ক অনেক বেশি থাকে রিস্ক নিও না, ঠিক আছে, অনেক সমস্যা হয়ে যাবে। আর যদি তোমার র্যাঙ্ক কম থাকে, মোটামুটি 10,000 কম থাকে, তার থেকে কম, মনে করো 5,000, 4,000, 3,000, 2,000, 1,000 বা তার থেকেও কম যদি থাকে, সেক্ষেত্রে তোমরা রিস্ক নিতে পারো, হয়তো বা কোনো সরকারি কলেজ পেয়ে যেতে পারো। বাট এটাও ডিপেন্ড করে সেই কলেজ চয়েসের উপর, তুমি কীভাবে রেখেছো, অর্থাৎ ফার্স্টে কি সম্পূর্ণ সরকারি রেখেছো, নাকি ফার্স্টেই সম্পূর্ণ সব ANM রেখেছো, নাকি প্রাইভেট রেখেছো। এইটা কিন্তু বিশাল বড় একটা ভাইটাল পয়েন্ট, ঠিক আছে, এই এইটা কিন্তু বিশাল বড় একটা টার্নিং পয়েন্ট। এমন নয় যে তুমি যেমন তেমন ছেড়ে দিলে হয়ে গেল ব্যাস পেয়ে গেলাম, এরকমটা নয়, অনেক কিছু ডিপেন্ড করে, একটা সায়েন্টিফিক ব্যাপার রয়েছে, যে কোনো কিছু এত সহজে হয় না, ঠিক আছে। যারা পেয়েছে আমি ওদেরকে স্পেশালভাবে গাইড করেছিলাম, ওরা কিন্তু এমনি এমনি পায়নি। ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা মেম্বারশিপ নিয়েছিল দেখতে পারো, যারা পায়নি এখনও পর্যন্ত সেটা আলাদা ব্যাপার, বাট পেয়ে যাবে ওরা আশা করছি। এবার আমি যেটা সায়েন্টিফিকলি করেছিলাম অনেকেই পেয়েছে, সুতরাং তোমরা যদি সেইভাবে কাজে লাগাতে, ওটা তো এক একজনের জন্য এক এক রকম। এবার বলবে যে দাদা আমি তো তোমার ভিডিও দেখেই বানিয়েছিলাম, তাও তো হলো না। তো বলবো দেখো, এটা কিন্তু আমি আগেও বলেছিলাম যে এখানে এটা একটা ট্রিক, সবসময় কাজে লাগবে এরকম এরকমটা নয়। আর আমি যার জন্য যেটা দিয়েছিলাম সেটা কিন্তু সম্পূর্ণভাবে তার র্যাঙ্ক ওপর ডিপেন্ড করে। আমি যখন মেম্বারশিপ নিই তার আগে জিজ্ঞাসা করি যে আপনার র্যাঙ্ক কত ছিল, যদি র্যাঙ্ক মোটামুটি ঠিকঠাক থাকে তবেই আমি নিই, নাহলে কিন্তু নিই না, ঠিক আছে। সে জোর করে নিলে সেটা আলাদা ব্যাপার, বাট আমি সহজে মেম্বারশিপ নিই নি। তো এইভাবে কিন্তু টোটাল প্রসেসটা হয়। এবার আর একটা কথা বলে রাখি, যে কলেজগুলোর জন্য তুমি চেষ্টা করছো না, যারা চান্স পাওনি তাদের জন্য বলে রাখি, যারা চান্স পাওনি এখনও পর্যন্ত তোমাদের হাতে দুটো কাউন্সিলিং আছে। যদি না হয়, কিছু কিছু কলেজ আছে সেখানে তো ডাইরেক্ট অ্যাডমিশান হয়। ডাইরেক্ট অ্যাডমিশনের ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই না, কারণ এটা অনেকটা গোপন বিষয় হয়ে যাচ্ছে, কারণ সেই কলেজের উপর ডিপেন্ড করে। তবে আমি কিছু কিছু কলেজ ফোন করেছিলাম আজকে সকালে, মোটামুটি তিনটে কলেজে ফোন করেছিলাম, বিকজ আমার একজন পরিচিত আছে, সে কোনো কারণবশত রেজিস্ট্রেশন করতে পারেনি, তো তার জন্য কথা বলার জন্যই আমি কিন্তু কল করেছিলাম। তো ওরা বলছে ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারে, একটু বেশি টাকা লাগবে, এবং সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন হচ্ছে। তো আমি নামগুলো বলছি না, যদি খুব দরকার থাকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি তোমাদের বলে দেবো। এখানে একটা সমস্যা কি, এখানে সমস্যা হচ্ছে সেসব কলেজগুলো কিন্তু INC অ্যাপ্রুভ নয়, ঠিক আছে বন্ধু। INC অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কাউন্সিল, এই যে পর্ষদটা, এটা কিন্তু এটাকে অনুমোদন করেনি। সুতরাং এইখানে চান্স পাওয়া পরবর্তীকালে কিন্তু তুমি যে কোনো সরকারি চাকরির জন্য মানে যোগ্য হবে এটা কিন্তু হবে না, ঠিক আছে, এখানে এটা মাথায় রাখবে। আমি আজকে কল করেছিলাম তিনটে, আমি এক জায়গায় বলছি বীরভূমের একটা কলেজ, সেখানে কিন্তু আমি কল করেছিলাম এবং সেখানে বলেছে সেটা কিন্তু INC অ্যাপ্রুভ নয়, অথচ WBNC এটাকে অ্যাপ্রুভাল দিয়েছে, বাট এখনও পর্যন্ত INC অ্যাপ্রুভাল করেনি এটাকে। তো আমি এটাই বলবো, যদি তোমার লক্ষ্য থাকে সরকারি চাকরি, এখানে ভর্তি হলে পরবর্তীকালে সমস্যা হতে পারে, ঠিক আছে। তো এটা থেকে একটু সাবধানে থাকবে, ওই জন্য বলছি দেখো এই ভুল করলে বাতিল হতে পারে, তোমার কিন্তু পরবর্তীকালে রেজিস্ট্রেশন পাবে না, অনেক সমস্যা হবে, ঠিক আছে, পরবর্তীকালে চাকরি পেতে অনেক সমস্যা হতে পারে। তো এই জন্য এগুলো একটু অ্যাভয়েড করবে। আর যে প্রোফার্মা 1, 2 এগুলো কী করে ফিল আপ করবে, অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি, আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে, GNMANM প্লেলিস্টে কিন্তু রয়েছে, যে কী করে রেসিডেন্টাল সার্টিফিকেট কী করে ফিল আপ করবে, তারপর মেডিকেল সার্টিফিকেট কোথায় কী লিখতে হয় সেটা সম্পূর্ণ সে ডাক্তারই করে দেবে, তোমাদের কিছু করার দরকার নেই। তো সেখানে কিন্তু সম্পূর্ণ বিষয়টা রয়েছে। তবু যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করবে, আমি পরবর্তীকালে অবশ্যই 2-1 দিনের মধ্যে সেই সমস্ত ফিল আপের যে ভিডিওটা সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, ওকে। তো আজকের মতো এ পর্যন্তই, আশা করছি প্রত্যেকেই ভালো লেগেছে ভিডিওটা, এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলের সাথে যুক্ত থাকবে। চলো আজকের মতো এ পর্যন্তই, প্রত্যেকে ভালো থেকো, নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাম, আমি আমার নাম সঞ্জীব বিশ্বাস, অ্যাকচুয়ালি আমি আমার বোন আছে, ওর নাম সৃজিতা, তো ও অ্যাকচুয়ালি একটা নার্সিং এসে চান্স পেয়েছে নার্সিং পড়ার জন্য GNMA, তো সেক্ষেত্রে ও যেটা পেয়েছে সেটা একটা প্রাইভেট কলেজ, তো সেটা ও আপগ্রেড করতে চায় বা ওই কলেজটা নিতে চায় না, সেক্ষেত্রে আপগ্রেডেশন যে ফর্মটা আছে সেটা ফিল আপ করে কি অনলাইনে ওটা আপলোড করতে হবে, এই ব্যাপারটা একটু জানার ছিল ম্যাম, এই প্রসেসটা যদি একটু বলে দিতেন খুব ভালো। সেই কলেজটা আপনার এসেছে ফার্স্ট রাউন্ডে, সেই কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে তারপর ওখানে ওই অ্যাপ্লিকেশনের লেটারটা দিতে হবে, ওই অ্যাপ্লিকেশনের লেটারটা ওই কলেজে দিতে হবে, ওই কলেজে জমা দিতে হবে, তাই তো ম্যাম? হ্যাঁ।
আর ম্যাম আর একটা বিষয়, অনেক ইউটিউব চ্যানেলে বলছে যে ওখানে নাকি টাকা পেমেন্ট করতে হচ্ছে, অর্থাৎ আমি যদি যে কলেজে চান্স নিচ্ছি না সেই কলেজে নাকি 100-1000 টাকা পেমেন্ট করতে হচ্ছে, এই ব্যাপারটা একটু জানলে ভালো হতো। মানে সিটটা আমাকে, সিটটা অ্যাকসেপ্ট করতেই হচ্ছে, তাই তো? আচ্ছা, আর ম্যাম বলছি যে আমাকে কি কিছু করতে হবে, মানে প্রোফাইল থেকে কি কোনো অপশন আসবে যে ইয়েস আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন, এরকম কোনো কি অপশন দেওয়ার পর সেটা কি আমাকে কিছু করতে হবে ম্যাম, এই ব্যাপারটা একটু বলুন। আপনাকে প্রথমে অনলাইনে 1000 টাকা পে করতে হবে, হ্যাঁ, তারপরে আপনি রিলেভেন্ট ডকুমেন্ট ভেরিফিকেশন, ওকে, ডকুমেন্ট ভেরিফিকেশন কলেজে যেতে হবে, ডকুমেন্ট নিয়ে তারপরে আপগ্রেডেশন সার্টিফিকেটটা দেবেন, কলেজ থেকে আপনাকে আপগ্রেডেশন করে দিয়ে তারপরে আপনাকে রেজিস্ট্রেশন দিয়ে দেবে, ব্যাস সেটাই প্রসিডিউর আর কি। আচ্ছা, এবার সে সেকেন্ড কাউন্সেলিং এর জন্য সে অটোমেটিক্যালি এলিজিবল হয়ে যাবে, তাই তো ম্যাম? ওকে ম্যাম, ওকে, থ্যাংক ইউ।